গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে, আজকে আমরা পাশাখা ভিউ পয়েন্টে যাচ্ছি। তো সেখানে গিয়ে কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা গাড়িতে রয়েছি, গাড়িতে যেতে যেতে কী কী দেখছি না দেখছি সবই সাইড ভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। আমরা দলসিংপাড়া টি গার্ডেনে এসে একটু দাঁড়ালাম। এখানের টি গার্ডেনটা খুব সুন্দর লাগছে, আর আজকের ওয়েদারটার জন্য আরও বেশিভাবে পুরো নেচারটা একদম ভালোভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর টি গার্ডেনটা তো বলা নেই, অসম্ভব সুন্দর লাগছে, দারুণ। তো এবার আমরা পাশাখার উদ্দেশ্যে যাব। তো চলো দেখতে থাকবো আমাদের সাথে। রাস্তায় যেতে যেতে আমরা একটা মনাস্ট্রির সামনে দাঁড়ালাম। পাশাখা যেতে যেতে রাস্তার দুপাশের গাছপালা, মেঘ এবং পাহাড়ে ঘেরার প্রাকৃতিক সৌন্দর্য সবই যেন মনকে ভীষণভাবে আপ্লুত করছিল। পাশাখা থেকে ফেরার পথে আমরা রাস্তায় রেসিং কোর্স দেখতে পেলাম, যেটা প্যারাডাইজ হোটেলের মধ্যে ছিল। এই হোটেলের মধ্যে একটা সুইমিং পুলও আছে। এই রাইডের 4 রাউন্ডের ফিস 300 টাকা এবং 6 রাউন্ডের ফিস 450 টাকা নেওয়া হয়। এরপর আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার সিদ্ধান্ত নিলাম এবং সেটি হলো হাইওয়ে ব্লুজ। রেস্টুরেন্টটি খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। আজকে আমাদের ভিউ পয়েন্ট পাশাখা দেখা হলো, এরপর আমরা রেস্টুরেন্টে এসেছি। তার আগে আমরা একটা স্পিড থ্রিল বলে একটা রাইডিং ছিল, সেই রাইডিংটাতে সুকান্ত চড়লো, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, ফার্স্ট টাইম আই থিঙ্ক। তো ভালো লাগলো, এরপর দেখা। কেমন হয়েছে খাবার? ভালোই লাগলো, এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড় রয়েছে, সুন্দর গাছপালা রয়েছে, এটাও বেশ সুন্দর লাগলো।